যে আমারই ভিডিওটা দেখছে। ভিডিও তো দেখছি বৌদি, কিন্তু ভিডিওর সাথে সাথে আরো অনেক কিছু দেখা যাচ্ছে। তারপরে বলো, বিয়ে করে কেমন লাগছে? আর কি বলবো বৌদি, দুঃখের কথা, বিয়ে তো এখনো হয়নি, তা বিয়ে হলে বলবো কেমন লাগছে। এখন নাই তোমরাই অ্যাশ করো কন্ট্রোল নেই। আরে বৌদি, মুখের এক্সপ্রেশন চেঞ্জ করো না তো পড়ে যাবে। তো কে বলে তুমি? ভিডিওটা আমরা করতে চলেছি শুরু। কানে হেডফোন পরে নাও গুরু। চলো ভাই। छोटा हो या बड़ा कोई फर्क नहीं पड़ता। হ্যাঁ সে তো জানি, কিন্তু মেশিনের মধ্যে যদি 20 ইঞ্চি মাল দেওয়া হয় তাহলে তো মেশিন খারাপ হয়ে যাবে, তখন কি হবে? কে বলে তুমি? আমি ফুল তিকলি, হোয়াটসঅ্যাপে আয় একটু মনের কথা বলি, বুঝলি? পুজু গাছে ধরে কলা, আর এইটুকুই ছিল কি তোমার বলা? তুমি যদি হও ফুল, আমি হব পাতা, আর আমার বন্ধুকে পটানোর ধান্দা, ছুড়ে মারবো ঝাঁটা। কিছুক্ষণ পরে খুঁজবে তুমি কাঁথা, আর বাড়িকে মাকে বলবে ফেটে গেছে আমার মাথা। কন্ট্রোল নেই। গাড়ি চালাবার সময় হরেন দাবাইলে আওয়াজেই যদি না হয় তাহলে বুঝে নিবে যে সার্ভিসিং অন্য কেউ করে দিনছে। ও আর কথাটা কিন্তু গাড়ির জন্য ছিল না। তাই নাকি বৌদি? হরেন তো আমি কখনো চেপে দেখিনি, এবার কি হবে বৌদি? আমি বলছি বৌদি, তোমার দুটো হরেন আমাকে একটু চাপতে দেবে, তোমার হালকা করে চেপে দেবো, তারপরে দেখবো ট্রাই করে, ফার্স্ট টাইম ট্রাই করলে কি হয় না হয় তুমি তো জানো এইগুলো, তাই না? তাই বলছি একটু চাপতে দেবে, তার মানে হরেন। আমি কিন্তু হরেনের কথাই বলছি। মা জানিস তো, তোকে এই রাস্তার পাশে ডাস্টবিন থেকে কুড়িয়ে পেয়েছিল। এটা কি ভাবা যায় নাকি এটা কি মানা যায়? বুঝতে পেরেছো তোমরা? তার মানে ক্যামেরা অন করে কথা বলছে কোনো চাপ নেই, আর এই দিক দিয়ে বলে দিলেই দোষ। বলছি বৌদি, ডাক্তার কোন হসপিটালে দেখাইছিলে? তুমারে ঘর তরফ সে হমকো পতা চলা হ্যায়। কোন বোলা হ্যায়? হমকো বোলা হ্যায় কোই ভি। কোন? তুমারে ঘর তরফ সে। তো বতাওগে না কোন বোলা। দেখ বন্ধু, অ্যাকশন কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে? গাছের ডাব দুটো তাড়াতাড়ি ধরে নে, না তো কিন্তু এই সুযোগ আর পাবি না, বুঝতে পেরেছিস? কি বৌদি, তুমি কুড়কুড়ি খাচ্ছ? আমাকে একটা দাও না গো। দাও একটা দাও। খাবি? হ্যাঁ। কি বন্ধু, কুড়কুড়িটা হেভিটেস না? ওটার মধ্যে ভিটামিন এ বি সি ডি সব আছে, বুঝতে পারছো? ভালোভাবে খাও। এখন কি আর দেখো, সোশ্যাল মিডিয়ায় আসলে অনেক কিছুই তো দেখা যাচ্ছে, থুতু দিয়ে কুড়কুড়ে দিয়ে দিচ্ছে, খেয়ে নিচ্ছ, কোনো চাপ নেই লাইক ভিউজের জন্য, বুঝতে পারছো? অ্যাশ করো, কোনো চাপ নেই, তোমাদের একদিন উন্নতি, তার মানে সফলতার পথ তোমাদের একদিন দরজা ঠিক খুলে দেবে, বুঝতে পারছো? তার মানে দরজা ঠিক খুলে যাবে, আর ভিডিও করার সময় তোমরা দরজা খুলেও নিতে পারবে, বুঝতে পেরেছো? ফুল পারমিশন আছে তোমাদের কাছে। লক্ষ্মী পূজা তো চলে আসলো, কি ঘরে লক্ষ্মী বানাবে নাকি আমাকে? দেখো তোমাকে একটা ছোট্ট করে কথা বলি, পুজো গেছে চলে, তুমিও যাও ওইসব কথা ভুলে, করো না তুমি বিয়ে, না তো দিন রাত থালা বাসনই মাছ দিয়ে হবে, বুঝতে পারছো? আর তখন বলবা যে কেন বাবা মার পছন্দ ছেলের সাথে বিয়ে করলাম না, তোর সাথে কেন বিয়ে করে আসলাম, তখন এইগুলোই বলবে, দিন রাত ঘর ঝাড় দেবে, বুঝতে পারছো? থালা বাসন মাজবে, কাপড় কাচবে, তারপর রাত্রিবেলা বর্ষাটা মানে যে ছেলের বউ নাই বা গার্লফ্রেন্ড নাই তাদের জন্য আমরা দুজন আছি। একটা কথা কি বলুন তো, মানুষ তো মানুষের জন্যই, আর আপনাদের যদি আমরা উপকার করতে পারি নিজেকে ধন্য মনে করব। তো দুজনের মধ্যে কাকে চাই নামটা লিখবেন, আর আপনার ফোন নাম্বারটা দিবেন, আমরা তৎক্ষণাৎ আপনার সঙ্গে যোগাযোগ করব। তো হয় নাকি? অনেকদিন তো গাড়ির সার্ভিসিংটা হয় না। আচ্ছা গাড়িটা বের কর, আজকে গাড়ি সার্ভিসিং করে আসবো। পচা গাড়ি বের কর। এ রহা নেই যাতা তড়প হি এসি হ্যায় না।
যে আমার এই ভিডিওটা দেখছে, এবার সেটা ছেলে হোক বা মেয়ে যেই হোক, সে যেন আমার এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যায়। হ্যাঁ ওদি, লাইক তো একদম দিয়ে যাবো, কোনো চাপ নেই। কিন্তু তার আগে একটা কথা বলতে ইচ্ছে করছে, পুরা ঠেলা লালে। তারপরে বলো, বিয়ে করে কেমন লাগছে? শখের মানুষকে বিয়ে করেছি, বাসন তো মাজতে হবে বস। তাহলে বস, বাসনগুলো মেজেই ফেলো, আর তো বলার কিছু নাই। তুমি তো বলেই দিলে, শখের মানুষকে বিয়ে করেছি, বাসন তো মাজতেই হবে। কিন্তু এর মধ্যে একটা টিক্স আছে, ঠিক আছে? তার মানে এইগুলো কিন্তু কিসের জন্য? দেখো, বাসন মাজা, কাপড় কাজা, তারপরে তোমার হচ্ছে বাড়ির জল এনে দেওয়া, জল ভরে দেওয়া, বউকে খাওয়াই দেওয়া, তারপরে বউকে ভালোবাসা, তারপরে টাকা ইনকাম করা, তারপরে সবারই সামনে ভালো থাকা, খুশি, আনন্দ, দুঃখ, সাল মান যা আছে, এভরিথিং ইজ ফেয়ার লাভলি। সব কিছুর পেছনেই কিন্তু সব কিন্তু এই গর্তর হাত, ঠিক আছে? সব এই গর্তর হাত, বুঝতে পেরেছো? সব কিন্তু এই গর্ত, ওই গর্তর মধ্যে সব ঢুকে যাবে। তার মানে দেখো কত বড়, তুমি শুয়ে পড়বো, তোমার মাটিতে চাপা দিয়ে দেবো, বুঝতে পেরেছো? আরে বৌদি, মুখের এক্সপ্রেশন চেঞ্জ করো না, তো কিন্তু পড়েই যাবে। না বৌদি, তোমাকে এরম ভাবে চেঞ্জ করতে বলিনি, সত্যি সত্যি পড়ে গেছে, এখন আমার বাড়ি যেতে হবে। তো হে গাইস, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক দাও ঠুকে, আর সাবস্ক্রাইব করে চলে এসো ছোট্ট চ্যানেলের বুককে। লাভ ইউ গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে, ঠিক আছে? আর ভোরে ভোরে কমেন্ট করে দাও, আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে?